আল মাহমুদ রিফাত, আপনি জানতে চেয়েছেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু মোবাইলে খারাপ ভিডিও দেখা থেকে বিরত থাকতে পারছি না, এখন কি করব? প্রতিবারই তওবা করি কিন্তু আবার ভুল হয়ে যায়, আশা করি আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? ভাই জুবায়ের, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন এবং সেই সাথে খারাপ ভিডিওগুলো আপনি দেখছেন, এখান থেকে বাঁচতে পারছেন না, এই যে আপনি চেষ্টা করছেন, আপনার ভিতরে একটা অপরাধ বোধ জাগ্রত হয়েছে, আলহামদুলিল্লাহ, এটার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক পথে আনতে চাচ্ছেন, এখন প্রয়োজন হলো সঠিক পদক্ষেপ আপনার গ্রহণ করা। আপনি তওবা করবেন, প্রতিবার তওবা করবেন, তওবা করে কখনো ক্লান্ত হবেন না এবং যতবার ভুল হয়ে যাবে ততবার তওবা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন তওবা করার জন্য। সেই সাথে মনে রাখবেন যে মোবাইলে খারাপ ভিডিও দেখা অপশনগুলো আপনার বন্ধ করা উচিত। আল্লাহ কিন্তু বলেছেন লা তাকরাবু যিনা, তোমরা যিনার কাছেও যেও না, কারণ আল্লাহ জানেন যিনা অপরাধটি এমন, কাছে গেলেই সেখানে মানুষ পতিত হয়ে যায়। মোবাইলটাকে ফরম্যাট দিয়ে দেন, যে সমস্ত আইডি থেকে এগুলো দেখেন সে সমস্ত আইডিকে ব্লক দিয়ে ফেলেন, বা মোবাইল থেকে ফেসবুককেই আপনি ডিলিট করে ফেলেন, অথবা নেট ইউজের অপশনই বন্ধ করে দেন, অ্যান্ড্রয়েড সেটই ফেলে দেন, বিক্রি করে ফেলেন। অর্থাৎ আপনি হারাম এর যে উপকরণগুলো আছে, মাধ্যমগুলো আছে, সেগুলোতে সম্পর্ক ছিন্ন করেন। শক্তিশালী হিম্মত যখন হবে, তব অনুশোচনা যখন আসবে, তখন এই কাজগুলো করে ফেলেন এবং পরিবেশ পরিবর্তন করেন, ইনশাআল্লাহ বিদিনটা আল্লাহ তাআলা সাহায্য করবেন। আব্দুর রহমান জানতে চেয়েছেন।